নমস্কার বন্ধুরা, সকলকে জানাই স্বাগতম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য দারুণ খুশির খবর। সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বন্ধুরা, বর্তমানে গোটা ভারতবর্ষ জুড়ে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 টাকা ও 1,200 টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 2 কোটির বেশি মা বোনেরা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আর বন্ধুরা, আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শেষ হয়েছে। এবার বন্ধুরা, সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার পালা। সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ বড় ঘোষণা। এছাড়া বন্ধুরা, জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে 3 গুণ টাকা দেওয়া হবে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে, কাদের কাদের অ্যাকাউন্টে এই 3 গুণ টাকা পাঠানো হচ্ছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুরু করি ভিডিওটিকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার 3 গুণ টাকা। 1,000 টাকার জায়গায় 3,000 টাকা এবং 1,200 টাকার জায়গায় মিলবে 3,600 টাকা। তবে বিষয় হচ্ছে, কারা কারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অতিরিক্ত টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন না করে থাকলে আর দেরি নয়, এক্ষুনি আবেদন করে নিন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত থাকা মহিলাদের জন্য বিরাট বড় সুখবর। সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা অ্যাকাউন্টে পেতে চলেছে 3,000 টাকা এবং 3,600 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার। এবারেও সেই রকম আরও একটি চমকের কথা জানা গিয়েছে। এবারে সেপ্টেম্বর মাসে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি ঢুকতে চলেছে 3,000 টাকা এবং 3,600 টাকা। তবে এটাও জানা গিয়েছে, সব মহিলারা অ্যাকাউন্টে কিন্তু এই অতিরিক্ত টাকা পাবেন না। বিশেষ কিছু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে। কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে, সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো। যে সকল মা বোনেরা মে মাসে বা তার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, আর যে সকল মা বোনেদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্রুভ হয়েছে জুন মাসে, আর নাম অ্যাপ্রুভ হবার পরেও কিছু সমস্যার জন্য টাকা পাচ্ছিলেন না, তাহলে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক মা বোনেদের বকেয়া থেকে যাচ্ছে। আর হিসেব করলে পাওয়া যাবে, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মানে 3 মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার পাওনা রয়েছে। নবান্ন সূত্রের খবর, এই 3 মাসের টাকা সরকার একসাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওই সমস্ত মহিলাদের দিয়ে দেবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার। এবারেও সেই রকম আরও একটি চমকের কথা শোনা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 3,000 টাকা এবং 3,600 টাকা। সেপ্টেম্বর মাসে 2 কোটিরও বেশি মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে 2 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকানো হবে। আর এই বিষয়টা শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ইত্যাদি ক্ষেত্রেও প্রযোজ্য। 2 তারিখ দুপুর 12টার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স চেক করতে শুরু করবেন। সকলকেই টাকা দেওয়া হবে, তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন, কারণ একসাথে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় না। এই এক এক করে প্রত্যেকের কাছে প্রকল্পগুলির তাই এক এক করে প্রত্যেকের কাছে প্রকল্পগুলির টাকা পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং প্রতিদিনের সঠিক লেটেস্ট আপডেট পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।